হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিড অ্যান্ড নো ফ্রেন্ডস সায়েন্সের সবথেকে ইম্পর্টেন্ট টপিক ভিটামিনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি এই ভিডিওয় আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রেন্ডস এই টপিক দিয়ে কিছু না কিছু প্রশ্ন প্রতি বছর পরীক্ষাতে আসে তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান ভিটামিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে ভিটামিন শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে কোশ্চেন নাম্বার টু কোন বৈজ্ঞানিক ভিটামিন আবিষ্কার করেছে বৈজ্ঞানিক সি ফং ভিটামিন আবিষ্কার করেছে কোশ্চেন নাম্বার থ্রি ভিটামিনের অধ্যয়নকে কী বলা হয় ভিটামিনের অধ্যয়নকে ভিটামিনোলজি বলা হয় কোশ্চেন নাম্বার ফোর মানুষের শরীরে ভিটামিন কোথায় সঞ্চিত থাকে মানুষের শরীরে ভিটামিন যকৃতে সঞ্চিত থাকে কোশ্চেন নাম্বার ফাইভ ভিটামিনকে কোন দুই প্রকারেই ভাগ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি উপরোক্ত দুটোই অর্থাৎ ভিটামিন কে জলে দ্রবীভূত ভিটামিন এবং ফ্যাটে দ্রবীভূত ভিটামিন এই দুই প্রকারে ভাগ করা হয়েছে কোশ্চেন নাম্বার সিক্স জলে দ্রবীভূত ভিটামিন কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ভিটামিন বি এবং ভিটামিন সি দুটোই জলে দ্রবীভূত ভিটামিন কোশ্চেন নাম্বার সেভেন ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান ই উপরোক্ত সবগুলি অর্থাৎ ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন ডি এই সবগুলি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোশ্চেন নাম্বার এইট ভিটামিন এর রাসায়নিক নাম কি। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল সঠিক উত্তর হবে অপশান বি কোশ্চেন নাম্বার নাইন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় কোশ্চেন নাম্বার টেন কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তপাতা রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া বা রক্তপ্রতা রোগ হয় কোশ্চেন নাম্বার ইলেভেন কোন ভিটামিনকে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয় ভিটামিন এ কে অ্যান্টি ক্যান্সার ভিটামিন বলা হয় কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন ভিটামিনকে অ্যান্টি ইনফেকশান ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে অ্যান্টি ইনফেকশন ভিটামিন বলা হয় বা রোগ প্রতিরোধ ভিটামিন বলা হয় ভিটামিন এ কে অ্যান্টি ইনফেকশন বা রোগ প্রতিরোধ ভিটামিন বলা হয় কোশ্চেন নাম্বার থার্টিন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় কোশ্চেন নাম্বার ফোরটিন কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় কোশ্চেন নাম্বার ফিফটিন ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড কোশ্চেন নাম্বার সিক্সটিন কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় সানসাইন ভিটামিন কোন ভিটামিনকে বলা হয় ভিটামিন ডি কে সানসাইন ভিটামিন বলা হয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভে কোবাল্ট পাওয়া যায় কোশ্চেন নাম্বার এইটিন কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকো ফেরার টোকো ফেরার কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন এর রাসায়নিক নাম টোকো ফেরার কোশ্চেন নাম্বার নাইনটিন টকজাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায় টকজাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সবজি রান্না করার পর কোন ভিটামিন নষ্ট হয়ে যায় সবজি রান্না করার পর ভিটামিন সি নষ্ট হয়ে যায় ফ্রেন্ডস সবজি কেটে বা ছাড়িয়ে ধুলেও ভিটামিন সি নষ্ট হয়ে যায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোন ভিটামিনকে সৌন্দর্য ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে কে সৌন্দর্য ভিটামিন বলা হয় ভিটামিন ই কে সৌন্দর্য ভিটামিন বলা হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ভিটামিন কে রাসায়নিক নাম কি এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ভিটামিন কে রাসায়নিক নাম হলো ন্যাপথোকুইনন এবং ফাইলোকুইনন এই দুটোই হলো ভিটামিন কে রাসায়নিক নাম কোশ্চেন নাম্বার 24 সূর্যের আলোয় কোন ভিটামিন পাওয়া যায় সূর্যের আলোয় ভিটামিন ডি পাওয়া যায় কোশ্চেন নাম্বার 25 ফাইভ পালিশ করা চাল খেলে কোন রোগ হয় পালিশ করা চাল খেলে বেরি বেরি রোগ হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কী ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হল সাইনোকোবালামিন সঠিক উত্তর হবে অপশান ডি ফ্রেন্ডস অপশান এতে আছে থিয়ামিন থিয়ামিন হলো ভিটামিন বি বা ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম অপশান বিতে আছে রাইবো ফ্লোবিন রাইবো হলো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম অপশান সি এ আছে পাইরিডক্সিন পাইরিডক্সিন হল ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি। ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড ফ্রেন্ডস এখানে আছে নিয়াসিন নিয়াসিন হলো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম অপশান সিতে আছে প্যান্টোথেনিক অ্যাসিড প্যান্টোথেনিক অ্যাসিড হল ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম অপশান ডি এ আছে বায়োটিন বায়োটিন হলো ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম আবার একে ভিটামিন এইচও বলা হয় সুতরাং ভিটামিন বি সেভেন এবং ভিটামিন এইচের রাসায়নিক নাম হল বায়োটিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোন ভিটামিন শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থকে নষ্ট করে দেয় ভিটামিন ই শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থকে নষ্ট করে দেয় কোশ্চেন নাম্বার থার্টি কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়ে যায় সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ উপরোক্ত দুটোই ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এই দুটো ভিটামিনের অভাবেই চুল সাদা হয়ে যায় অর্থাৎ চুল পেকে যায় কোশ্চেন নম্বর থার্টি কোন ভিটামিন মানুষের চামড়ায় থাকে কোন ভিটামিন মানুষের চামড়ায় থাকে ভিটামিন ডি মানুষের চামড়ায় থাকে কোশ্চেন নম্বর থার্টি টু গাজরে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় গাজরে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোশ্চেন নম্বর থার্টি আমলকিতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায় আমলকিতে ভিটামিন সি প্রচুর মাত্রায় পাওয়া যায় কোশ্চেন নম্বর থার্টি কোন ভিটামিন মাছের যকৃতে প্রচুর মাত্রায় পাওয়া যায় মাছের যকৃতে প্রচুর মাত্রায় পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশান সি উপরোক্ত দুটোই কোশ্চেন নম্বর থার্টি কোন ভিটামিনের অভাবে মানুষের চামড়া ও ঠোঁট ফাটে ভিটামিন বি টু এর অভাবে মানুষের চামড়া এবং ঠোঁট ফাটে কোশ্চেন নম্বর থার্টি কোন ভিটামিনের অভাবে মানসিক রোগ ও পেলেগ্রা হয় ভিটামিন বি থ্রির অভাবে মানসিক রোগ ও পেলেগ্রা হয় কোশ্চেন নাম্বার থার্টি সেভেন কোন ভিটামিনের অভাবে মানুষের মারি দিয়ে রক্তক্ষরণ হয় ভিটামিন সি এর অভাবে মানুষের মারি দিয়ে রক্তক্ষরণ হয় একেই স্কারভি রোগ বলা হয় কোশ্চেন নাম্বার থার্টি এইট মানুষের মূত্রে কোন ভিটামিন অধিক মাত্রায় পাওয়া যায় মানুষের মূত্রে অধিক মাত্রায় ভিটামিন সি পাওয়া যায় কোশ্চেন নম্বর থার্টি কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বিয়ের অভাবে বেরি বেরি রোগ হয় কোশ্চেন নাম্বার ফর্টি মানুষের শরীরে আরবিসি বানাতে কোন ভিটামিন সাহায্য করে মানুষের শরীরে আরবিসি বানাতে ভিটামিন সি সাহায্য করে কোশ্চেন নম্বর ফর্টি কোন ভিটামিন শরীরে ক্যালসিয়ামের স্তরকে বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের স্তরকে বাড়াতে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফার্টি টু কোন ভিটামিনকে হরমোনও বলা হয় ভিটামিন ডি কে হরমোন বলা হয় কোশ্চেন নাম্বার ফার্টি কোন ভিটামিন চোখে জ্যোতি বাড়াতে সাহায্য করে চোখে জ্যোতি কোন ভিটামিন বাড়াতে সাহায্য করে ভিটামিন এ চোখে জ্যোতি বাড়াতে সাহায্য করে কোশ্চেন নাম্বার ফার্টি কোন ভিটামিন আহত স্থান বা ঘা ভরতে সাহায্য করে আহত স্থান বা ঘা ভরতে সাহায্য করে ভিটামিন সি কোশ্চেন নম্বর ফর্টি কোন ভিটামিনের অভাবে পুরুষ ও স্ত্রীদের মধ্যে প্রজনন ঘটিত সমস্যা দেখা যায় প্রজনন ঘটিত সমস্যা দেখা যায় ভিটামিন এর অভাবে কোশ্চেন নম্বর ফর্টি কোন ভিটামিন শরীরে হাড় মজবুত করতে সাহায্য করে কোন ভিটামিন শরীরে হাড় মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি শরীরে হাড় মজবুত করতে সাহায্য করে কোশ্চেন নম্বর ফর্টি সেভেন ক্যান্সার নিরাময়ে কোন ভিটামিন সাহায্য করে ক্যান্সার নিরাময়ে ভিটামিন বি সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্টি ক্যান্সার ভিটামিন হলো ভিটামিন এ কিন্তু ক্যান্সার নিরাময়ে ভিটামিন বি সাহায্য করে এটা তোমরা ভালো করে মনে রেখো কোশ্চেন নম্বর ফর্টি এইট কোন ভিটামিনের অভাবে বাচ্চাদের হার বেঁকে যায় কোন ভিটামিনের অভাবে বাচ্চাদের হার বেঁকে যায় ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হার বেঁকে যায় কোশ্চেন নম্বর ফর্টি আমাদের শরীরে কোন ভিটামিন দ্রুত বৃদ্ধি পায় আমাদের শরীরে কোন ভিটামিন দ্রুত বৃদ্ধি পায় আমাদের শরীরে ভিটামিন ডি দ্রুত বৃদ্ধি পায় কোশ্চেন নাম্বার ফিফটি কোন ভিটামিনের অভাবে বয়স্কদের মধ্যে অস্টিও ম্যালেশিয়া নামক রোগ দেখা যায় ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের মধ্যে অস্টিও ম্যালয়েশিয়া নামক রোগ দেখা যায় কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান ভিটামিন থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় ফ্রেন্ডস ভিটামিন থেকে জিরো ক্যালোরি শক্তি পাওয়া যায় অর্থাৎ ভিটামিন থেকে কোনো শক্তি পাওয়া যায় না